তো আজকে হচ্ছে মারাকেশ আমাদের ফার্স্ট ডে আমরা কালকে রাতেই ল্যান্ড করেছি। এখন আমরা যাচ্ছি ঘুরতে আমরা যাই না কোথায় যাচ্ছি বাট আমার কাছে মনে আমরা কোথাও ঘুরতে এসে আচ্ছা সো বেসিক্যালি আমার কাছে মনে হয় যে আমরা কোথাও ঘুরতে এসে এত লেটে কোনো হোটেল থেকে বের হই নাই অলমোস্ট আই দুইটা আড়াইটার মতন বাজে আর কি লাঞ্চের টাইম হয়ে গেছে কারণ বাইরে এত রোদ বুঝতে পারছিলাম না যে বের হব কি হব না সো ফাইনালি উই বোথ আর রেডি অ্যান্ড ইয়ার গুয়ং আউটসাইড সো লিস্ট আর ওকে সো আমরা এখন আমাদের রিয়ার থেকে বের হচ্ছে বের হতেই হচ্ছে এরকম গলির মতন আমরা এখন আছি জামি অফ আই থিঙ্ক এই জায়গাটা হচ্ছে ভেরি হ্যাপেনিং সো আমরা এখন সোথে আছি তার মানে হচ্ছে শপিং মল আচ্ছা আমি যদি কিছু ভুল বলে থাকি প্লিজ এক্সকিউজ মি বিকজ আমরা যে ট্যাক্সিতে করে আসছিলাম ভদ্রলোক কি বলতেছিলাম আমরা বুঝতেছিলাম না আমরা কী বলতেছি সে বুঝতেছিল না লাইক আঠারিং খেতে কথা হচ্ছে ওখানে এখনও যেহেতু আমাদের ফার্স্ট ডে আজকে অনেক কিছু বুঝতে পারছি না তাই হোক আমি কিছু ভুল করলে আমাকে কালেক্ট করে দেবে তোমাদের কথা তখন দেখি কি কি পাওয়া যায় কি কি আজকে শপিং করা যায় আমরা এখন যে জায়গাটাতে আছি এই জায়গাটার সঠিক উচ্চারণ হয়তো আমি করতে পারছি না জায়গাটার নাম হচ্ছে জামেল আফনা কৌতূহল বসত আমি গুগলে গিয়ে সার্চ করলাম আসলে এই শব্দটার অর্থ কি ইংরেজিতে তখনই আমি দেখলাম এই শব্দটার অর্থ হচ্ছে অ্যাসেম্বলি অফ দ্য ডেট কিন্তু এই জায়গাটাই এখন হচ্ছে ওয়ান অফ দ্য মেইন কালচারাল স্পেসেস ইন মারাকাশ এবং এই জায়গাটাই হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেট সিম্বলস অফ দ্য সিটি এবং এই জায়গাটাই হচ্ছে মেইন স্কোয়ার অফ দ্য মারাকাশ সিটি এখানে হচ্ছে গিয়ে যে সুকটা এটা খুবই পপুলার স্যুক আর সুখ বলতে এখানে বোঝাচ্ছে যে মার্কেট প্লেস যেখানে অনেক ধরনের বিজনেস থাকবে স্মল স্টলস থাকবে স্মল শপ থাকবে এবং বিভিন্ন রকমের কালচারাল অ্যাক্টিভিটিস এখানে হবে এই সুক বা এই মার্কেট প্লেসটা জমে ওঠে আসলে বিকেল থেকে বা যখন থেকে রোদ পড়তে থাকে তারপর থেকে জমে ওঠে বাট ভেতরের দোকানগুলা খোলা থাকে রাত আটটা পর্যন্ত এবং বাইরের যে জমজমাট মার্কেটটা এটা খোলা থাকে প্রায় রাত একটা দুইটা পর্যন্ত সো আপনারা যত লেটেই যান না কেন আপনারা খুবই এনজয় করতে পারবেন বরঞ্চ রাতের বেলা ওখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস হয় যেমন ওখানে গান হয় বিভিন্ন রকমের খেলা হয় বাদরের নাচ হয় অনেক ধরনের রোড সাইড গেমস ওখানে হয় বাট আমি বলবো খেলা দেখতে গেলে অবশ্যই সাবধান বিকজ এখানে অনেক স্ক্যামও হয় অনেক পিক পকেটিংও হয় সো মজা করতে গেলেও একটু সাবধানতা অবলম্বন করবেন আর এই হচ্ছে সেই ভাইরাল লিপস্টিক মরক্কন ন্যাচারাল বা ম্যাজিক লিপস্টিক যেটাকে বলে এই লিপস্টিকটা আমি গিয়েই প্রথমে খুঁজতেছিলাম বিকজ এই লিপস্টিকটা আমি ইটসি থেকে অর্ডারও করেছিলাম এবং ইট কস্টেড মি অলমোস্ট টোয়েন্টি ফাইভ পাউন্ডস বাট সামহা ওই সময় আমার ভিডিও করা হয় না এটা আরও এক দেড় বছর আগের ঘটনা বাট এখন আমি মরক্কো থেকে নিজে নিয়ে এসেছি সো এটার ভিডিও ভেরি সুন আমি আপনাদের সাথে শেয়ার করবো যতটুকু শুনেছি এখানে প্রায় তিন হাজারেরও বেশি ছোট বড় শপ আছে এবং প্রতিটা দোকানই খুব সুন্দরভাবে সাজানো দেখলেই মনে হবে যে আপনি সব কিছু কিনে ফেলেন এরকম বাট ডেফিনেটলি অনেক অনেক দামাদামি করতে হবে কারণ এখানে প্রায় আকাশ পাতাল দামের ব্যবধান হয় যেহেতু আমি বা মাসুদ আমরা কেউ দামাদামিতে এক্সপার্ট না সো আমরা আগে থেকেই ডিসিশন নিয়েছিলাম যে আমরা তেমন কিছু কেনাকাটা করব না কারণ এখানে বার্গেনিং করার জন্য একটা স্কিল দরকার হয় কারণ তারা এক হাজার দেড় হাম দুই হাজার দেড় পর্যন্ত দাম চাইবে চারশো দেড় দাম চাইবে এগুলো দামাদামি করে আপনাকে চল্লিশ দেড় হাম পঞ্চাশ দেড় Um, এরকম দাম বলতে হবে সো এটা আসলে আমরা যেহেতু এক্সপার্ট না বা আমরা ওইভাবে এখানে দামাদামি করে অভ্যস্ত না আমাদের জন্য শপিংটা ছিল খুবই চ্যালেঞ্জিং আর যেহেতু আমরা ব্যাকপ্যাক নিয়ে গিয়েছিলাম আমাদের ওইভাবে শপিং করার প্ল্যানও ছিল না সো ওইভাবে আমরা শপিং করি নাই বাট আমি বলবো যারা নতুন বাড়ি কিনেছেন বা যারা হোম ডেকোর করতে পছন্দ করেন তাদের জন্য একটা মাস্ট ভিজিট প্লেস হচ্ছে মারাকাশ যেখানে আপনারা গেলে অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন হোম ডেকোরের জন্য এখন আপনাদেরকে দেখাচ্ছি রাতের ভিউ মার্কেটের একদম বাইরে ভেতরে মার্কেট গুলো এখন আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে যেহেতু রাত আটটা সাড়ে আটটার মতন বেজে গিয়েছে আর এখন দেখেন বাইরের এরিয়াটা বাইরের যে দোকানগুলো আছে এখন এগুলো জমজমাট হয়ে যাবে এবং অনেক অনেক টুরিস্ট আপনি দেখতে পারবেন যারা আসলে রাতের বেলায় এসেছে এত টায়ার্ড হয়ে গেছি যে আমরা এখন আসলে আর পাকিস্তান না বাইরে থাকতে তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের রিয়াদে ফ্রেশ হয়ে বসু টসু করে তারপর আমরা ডিনার করতে বের হবো কারণ এখানে যে মার্কেটটা যেখানে আমরা স্বাধীন ছিলাম ইজ ভেরি হ্যাপেনিং যেটা আমরা বুঝতে পারছি যে রাতের বেলায় সবাই অ্যাকচুয়ালি আসে এবং এটা প্রায় রাত একটা পর্যন্ত নাকি খোলা থাকে সো এখন প্রায় বাজে সাড়ে নটা পনেরো দশটার মতন তো হোপফুলি আমরা সব কিছু বন্ধ হওয়ার আগে আবার আসবো এবং এখানে এসে খাওয়া দাওয়া করবো